Assalamualaikum viewers, welcome back to my channel Shopping Guide. আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন. সো viewers, আজকেই চলে এসেছি ডায়মন্ড প্লাস ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা কিছু থ্রি পিস নিয়ে. সামনে যেহেতু পূজো আসছে, বাজেটের মধ্যে এক্সক্লুসিভ কালেকশন যারা নিতে চান নিয়ে নিতে পারবেন. এই কালেকশনগুলো দেখিয়ে দিব, প্রাইসটা জানিয়ে দিব, অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন. তো আমি অ্যাড্রেসটা গিয়ে বলে দিই, এটা হচ্ছে ডায়মন্ড প্লাস ফ্যাশন. তাদের অ্যাড্রেসটা হচ্ছে 393/27 গাউসিয়া মার্কেট, তৃতীয় তলা, ঢাকা, 205. এই নাম্বারটি টিম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন. তো চলুন আজকের এই সুন্দর কালেকশনগুলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি. প্রথমে যেটা দেখাচ্ছি, মেরুন কালারের মধ্যে আছে ড্রেসটা, খুবই সুন্দর. এটা খুবই সফট একটা সিল্কের মধ্যে পুরো ড্রেসটা দেখবেন, খুবই সুন্দর করে কাট, মানে পুরোটা স্টোন ওয়ার্ক করা. ঠিক আছে, পুরো ড্রেসটা স্টোন ওয়ার্ক করা. দেখুন এখানে জারদোসির কাজও আছে, দেন পার্লের কাজও আছে, পুরো ড্রেসটা কাজ করা, ভিতরে ইনার থাকবে. আর এটা হচ্ছে একদম সিল্কের মধ্যে. এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিব আমরা, এটা জামাটা, আর এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা. আর ওড়নাটা থাকবে হচ্ছে পিওরের মধ্যে, পুরো ওড়নাটা হচ্ছে কাজ করা. এই যে দেখুন পুরো ওড়নাটা, অল ওভার ওড়নাটা কাজ করা. দেখুন পুরো ওড়নাটা, এই যে পিওরের মধ্যে পুরো ওড়নাটা কাজ করা. তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে? 2995, যেটা হচ্ছে 2995 পেয়ে যাচ্ছে. এটা আরেকটা কালার যেটা রয়েছে, এই যে খুবই সুন্দর একটা মোভ পিঙ্ক কালার, দেখুন খুবই সুন্দর. সালোয়ারও তো সেমই থাকবে, প্রাইস পড়বে হচ্ছে 2995 টাকা. প্লিজ এটার আরেকটা ডিজাইন দেখুন, ওয়াও এটা খুবই সুন্দর. আগেরটা ছিল হচ্ছে অ্যান্টিক স্টোন, ঠিক আছে, এটা হচ্ছে পার্পলের মধ্যে আপনার সিলভার স্টোন ওয়ার্ক প্লাস সুতোর কাজও আছে, আর এটা সিল্কের মধ্যে. ঠিক আছে, খুবই সুন্দর করে অল ওভার ড্রেস গর্জিয়াস কাজ করা, হাতায়ও কাজ থাকবে. আর এগুলোর সাইজ হবে কিরকম ভাইয়া? 40-42, আচ্ছা সালোয়ারটা কিরকম? 46 হবে. সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা হাতাটা, সালোয়ারটা দেখিয়ে দিই, এটা জামাটা. আচ্ছা এটা আরেকটা কালার, এটা যেটা হচ্ছে পিঙ্ক কালার, ঠিক আছে, এটা সালোয়ারটা হাতের কাছে আছে, এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, এটা জামাটা, সালোয়ারটা দেখিয়ে দেন ভ্যা. ইয়েস, পার্পলটার ওড়নাটা আমরা দেখিয়ে দিচ্ছি, পিঙ্কটার ওড়নাটা হাতে কাছে নেই. এই যে দেখুন পার্পলটার ওড়না হবে পিওরের মধ্যে, সেম কালারের আপনার, সেম সিলভার জড়ি দিয়ে এবং হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে, সেম কালার. এটার প্রাইস পড়বে 2995. এটা কালারগুলো দেখাচ্ছি, এই যে এটা একটা কালার হবে, এটার মধ্যে সুন্দর একটা মুভ পিঙ্ক কালার. আর একটা কালার হবে দেখিয়ে দিচ্ছি, আরেকটা কালার যেটা রয়েছে বিয়ার, সেটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার, ওয়াও খুবই গর্জিয়াস লাগবে কিন্তু ড্রেসগুলো. এটার প্রাইস কত পড়বে? 2995. আচ্ছা নেক্সট আমরা আর কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি. আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এইটা দেখুন, এইটা আবার একটু সিম্পল কাজের মধ্যে যারা চান, সিম্পল কাজ তাও কিন্তু অল ওভার ড্রেসটা কাজ করা. দেখুন এটাও কিন্তু সিল্কের উপরে, আমি একটু আপনাদের ড্রেসটা দেখাই, সিল্কের উপরে অল ওভার ড্রেসটা খুবই হেভি করে কাজ করা, অল ওভার. এই যে দেখুন ম্যাচিং সুতো প্লাস টোন আর খাতাটা থাকবে এখানে কাজ করা. আর এটা সালোয়ারটা কিরকম হবে ভ্যা? এটার যে ওড়নাটা রয়েছে বিয়ার্স, ওড়নাটা সিল্কের মধ্যেই থাকছে. এই যে সুন্দর করে ওড়নাটা কাজ করা, অল ওভার ওড়নাটা কাজ করা, ওড়নার সাইড এভাবে কাজ এবং অল ওভার ওড়না কাজ. এটার প্রাইস কত পড়বে? 1995. আর সালোয়ারটা কি ম্যাচিং এ? আচ্ছা প্যান্ট, আচ্ছা নেক্সট আমরা আর কিছু এটা কালার দেখাচ্ছি. আচ্ছা এখানে এটার কালার দেখুন, ওয়াও খুবই সুন্দর একটা রানী গোলাপি কালার, দেখুন খুবই সুন্দর একটা রানী গোলাপি কালার. প্রাইস থাকবে সেম 1995. এটা আরেকটা কালার দেখুন, ব্লু কালার, এই যে সেম প্রাইস 1995. এটা আরেকটা যে কালার রয়েছে বিয়ে, সেটা হচ্ছে এই যে সুন্দর একটা অলিভ কালার, সেম প্রাইস পড়বে 1995 টাকা. বিয়ার্স এইটা দেখুন, এটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে, অনেক অনেক সুন্দর জাম কালারের মধ্যে আছে. এই যে দেখুন খুবই সুন্দর করে পুরো ড্রেসটা কাজ করা, অল ওভার কাজ করা, গলাতেও কাজ এবং হাতাতেও ড্রেসে আমরেলা কাজ করা এবং কাজ আছে. এটা সালোয়ারটা আমি দেখিয়ে দিব, সালোয়ারটা কিরকম হবে? এটা এটা জামাটা ম্যাচিংয়ে সালোয়ারে কাজ থাকবে, প্যান প্লাজুতে আর কি কাজ করা নিচের অংশে, আর এটা হচ্ছে ওড়নাটা, পুরো ওড়নাটা কাজ করা. এটার প্রাইস থাকবে 1995. কালার দেখাচ্ছি, এটা হচ্ছে জাম কালার. এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাশ কালার, এই যে প্রাইস থাকবে সেম. আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে মেরুন কালার, এই যে প্রাইস সেমই থাকবে 1995. আরেকটা কালার রয়েছে বাটল গ্রিন কালার, এই যে দেখুন বাটল গ্রিন কালারটা রয়েছে, এটা সেম প্রাইসই পড়বে 1995. নেক্সট আমরা আর কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই. প্লিজ এখন যেটা দেখাচ্ছি এটা ফ্যাব্রিকটা হবে ইন্ডিয়ান চুনরির মধ্যে, ঠিক আছে, পুরো ড্রেসটা ভিতরে কটন দিয়ে ইনার থাকছে না, হ্যাঁ কটন দিয়ে ইনার করা প্রত্যেকটা ড্রেস এবং সুন্দর করে ড্রেসগুলো কাজ করা. যারা লাইট ওয়েটের মধ্যে সুন্দর কিছু ড্রেস চান এবং লাইট কালারের মধ্যে, তারা এগুলো নিয়ে নিতে পারবেন, মানে সুন্দর করে একটা কাজ করা আছে. প্লিজ এটার ওড়নাটা হবে খুবই সুন্দর অর্গানজা মসলিনের মধ্যে, পুরো ওড়নাটা দেখুন অনেক সুন্দর করে অল ওভার ওড়নাতে কাজ থাকবে. আর সালোয়ারটা প্লাজো ম্যাচিং এ, এটা স্কার্ট প্লাজো, হ্যাঁ স্কার্ট প্লাজো. এটার প্রাইস কত পড়বে? 1995. এটা কালারগুলো দেখাই, এটা হচ্ছে সুন্দর একটা পেস্তা গ্রিন কালার, আরও যে কালারগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি. দেখুন এটার মধ্যে পাবেন হচ্ছে সুরমা কালারটা, এই যে সুরমা কালারটা পেয়ে যাচ্ছেন, ওকে. আরেকটা কালার রয়েছে মেরুন কালার,
এই যে মেরুন কালারটা পেয়ে যাচ্ছে ওকে আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার যেটা রয়েছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে হচ্ছে 1995 টাকা ওকে ইয়েস এখন যেটা দেখাচ্ছি এটা সিল্কের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা ড্রেস সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন শাইনিং সিল্ক নিচে বেশ সুন্দর করে কাচুপি কাজ করা পুরো ড্রেসটা গলাতে অনেক সুন্দর করে কাজটা করা এবং হাতাতেও করা আছে আর এটা ওন্নাটা একটু দেখাবো ওন্নাটা থাকবে পিওরের মধ্যে অল ওভার ওন্নাটা এভাবে সুন্দর করে কাজ থাকবে দেখুন অল ওভার সালোয়ারটা হবে ম্যাচিং এ প্রাইস পড়বে কত এটা 1995 কালার দেখাবো এটা এই যে দেখুন এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার থাকবে ওকে এটাতে কিন্তু অ্যান্টিক স্টোন আর্ক হবে এটা দেখুন খুবই সুন্দর একটা মিষ্টি কালার ওকে গলাতেও কাজ করা ওকে আরেকটা কালার রয়েছে সেটা একটু দেখাই এইটা আরেকটা কালার যেটা হচ্ছে জাম কালার এই যে জাম কালার প্রাইস একদম সেম সো ভিউয়ার্স এই কালেকশনগুলো যা নিতে চান চলে আসবেন ডায়মন্ড প্লাস ফ্যাশন তাদের অ্যাড্রেসটা তো আমি বলে দিলাম আর অনলাইনের জন্য ভিউয়ার্স কিরিদা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ